খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত পঞ্চায়েত ভোটে হিংসা ও সন্ত্রাস নিয়ে সমস্ত জেলা শাসকদের নির্দেশিকা পাঠালো নবান্ন আট দফা নির্দেশিকায় হিংসা অভিযুক্তদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেয়ার কথাই বলা হয়েছে একই সঙ্গে নির্বাচনী হিংসার সময় কী ধরনের সম্পত্তি নষ্ট করা হয়েছে সেই বিষয়েও তথ্য চাওয়া হয়েছে পঞ্চায়েত ভোটে অবাধ সন্ত্রাস দেখেছে বাংলার মানুষ শুধু মুর্শিদাবাদী একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে এমনকি ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত রয়েছে বাংলাতে এই অবস্থায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জোরালো সওয়াল করেন তিনি আর সেই মামলায় ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট আর এরপরেই হিংসা নিয়ে করা নবান্ন হিংসা নিয়ে শাসকদের আট দফা নির্দেশ পাঠানো হল নির্বাচন লঙ্ঘনকারীদের ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ নবান্নে তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি নির্বাচনী হিংসায় আহতদের তালিকা তৈরি করার কথাও জেলা শাসকদের বলা হয়েছে এবং তাদের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে তার তালিকা স্বাস্থ্য দপ্তরের কাছে জমা দিতে বলা হয়েছে নির্বাচনী হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে এই নির্দেশিকায় স্পর্শকতর এলাকা চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ নবান নেন যাতে কোনো রকমের হিংসার ঘটনা না ঘটে সেদিকে করা ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে পাশাপাশি হিংসা নিয়ে সমস্ত জেলা থেকে বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে উল্লেখ্য ভোটে হিংসা নিয়ে বুধবারই ক্ষমা চেয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি পাশাপাশি ব্যবস্থা নিতে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়ার কথাও বলেন প্রশাসনিক প্রধান একই সঙ্গে নিহতের ধের পরিবারকে দু লাখ এবং হোমগার্ডে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি কিন্তু বাস্তব সত্য কথা হল বাংলার আপমর মানুষ জননেত্রীকে তাদের মনের মনি কোঠায় রাখে এবারের পঞ্চায়েত নির্বাচনের ব্যাপারটা কিন্তু ভীষণ গোলে মেলে কেন এরকম হল মাননীয় নেত্রীকে কে এরকম ভুল বোঝালো যদি প্রশাসন এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিরা একযোগে এই পঞ্চায়েত নির্বাচনের আগে শপথ নিত যে ভোট একটা সামাজিক উৎসব সেই ভোটে আমরা রক্তের হোলি যাতে কোনোভাবে না কেউ করতে পারে সেদিকে নজর রাখব এটাই ছিল বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য যত সময় যাচ্ছে যে কোনো নির্বাচনে কিছু মানুষের উন্মত্ততা কিন্তু ভীষণভাবে নগ্ন করে দিচ্ছে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আমরা মাননীয় জননেত্রীর দরবারে আবেদন রাখব আপনার দুচোখ ভরে বাংলার উন্নয়নের চিন্তা সেখানে দাঁড়িয়ে অসহায় মানুষের মৃত্যু মিছিল কিন্তু একটা দগদগে ঘায়ে পরিণত হচ্ছে আস্তে আস্তে এটা ক্যান্সারে পরিণত হয়ে যাবে এই বিষয়ে নজর দেবেন সেই বিশ্বাসে শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে